আজকে আমরা টোনাট বানাবো, তো আমরা টোনাট এখানে বানাইতে প্রথমে এক কাপ গুঁড়ি দেখ, 2 কাপ গুঁড়ি নিছি, এটা বল। 2 কাপ গুঁড়ি, তারপরে ইস্ট দিচ্ছি, তারপরে কিছু লবণ দিয়ে দিব। হ্যাঁ, এক ইয়ে 1 কাপ ইস্ট দিচ্ছি, তারপর আছে তারপরে দিচ্ছি বাটার। বাটার গুলে দেওয়া লাগবে, বাটার দাগ আছে, বাটার গুলে দেওয়া লাগবে, বাটার আপনারা চাইলে গুলে দিতে পারেন বা অন্য কিছু করতে পারেন, আমরা এখানে ইয়াটাই দিচ্ছি, এটা অলরেডি গুলে দিচ্ছি, তারপর লবণ দিচ্ছি। একটু চিনি দেব, আপনাদের যত চিনি ভাল লাগে ততটুকু দিতে পারেন, খাইতে ভালো লাগবে, ওখানে তো বেশি চিনি দিচ্ছে। আমি এখানে আমরা খাই, এই টোনাটা আমরা ডিম আর দুধ ছাড়াই বানাচ্ছি। তারপরে একটু তেল দিচ্ছি, বেশি না অল্প খানি দিব, আবার মেখে নিচ্ছি। পানি দিচ্ছি, নর্মাল পানি দিয়ে দিচ্ছি, ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। সবাই বানাবে, বলবে টোনাটা কেমন হয়েছে। দেখেন অল্প পুটিনি রোজে অনেকগুলাই হয়ে যাবে, ময়দা গুলা রাখছি কেন, আমরা বেলার জন্য আবার একটু কিছু ময়দা রেখে দিচ্ছি, আবার তেল দিব, একটু তেল হাতে মালিশ করি, আর একটু তেল হাতে নিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, তারপরে মেখে নেব আবার, ডোটা যেন সফট হয়। আমরা এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব।